নমস্কার বন্ধুরা, পঞ্চমাঞ্চনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের স্পেশাল পুলিপিঠের রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। তাহলে চলুন এই পুলিপিঠার রেসিপি আমি শুরু করে দিই। আর আপনাদের পঞ্চমাঞ্জন কেমন লাগছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের উৎসাহে আমিও উৎসাহ পাচ্ছি, আপনারা এইভাবেই আমার সাথে থাকুন। দেখুন, আমি এখানে শুরু করে দিলাম। আমি এখানে বাটি মাপের 3 বাটি চাল গুঁড়ি নিয়ে নিচ্ছি, 2 বাটি নিলাম আর 1 বাটি, আর দিয়ে দিচ্ছি লবণ। লবণটাও পরিমাণ মতন দেবেন, দিয়ে ভালো করে হাতে করে মিশিয়ে দিতে হবে সুন্দর করে। আমি এখানে গরম জল নিয়েছি, গরম জল দিয়ে পিঠাটা তৈরি করলে খুব নরম হবে, অনেকক্ষণ বাইরে থাকলেও শক্ত হবে না। আপনারা এখানে গরম জলই ব্যবহার করবেন। এবার আস্তে আস্তে করে আমি এখানে ডোটা করে নিয়েছি। দেখুন, আমার ডো মাখা হয়ে গেছে। আমি এখানে নারকেলের পুর নিয়েছি আর নিয়েছি মিল্কেক। আমি দুইভাবেই আপনাদের দেখাচ্ছি। ছোট ছোট করে এখানে লেচি কেটে নিচ্ছি। লেচি কেটে নিয়ে হাতের তালু দিয়ে এই দেখুন এরকম গোল করে নিতে হবে। আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। এবার আমি পুলিটা করে নিচ্ছি। এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে তৈরি করতে হবে, বড় করে। আমি এখানে বড় করে তৈরি করে নিচ্ছি। দেখুন, এইভাবেই ঠিক তৈরি করতে হবে আপনাদেরও। এবার আমি নারকেলের পুর দিয়ে দিলাম অর্ধেকটা, দিয়ে ভালো করে হাতে করে একটু পেস্ট করে নেব। কোনো মতেই যেন না ভিতরের পুরটা বেরিয়ে যায়। মুখটা সুন্দর করে বন্ধ করে দিলাম। এই দেখুন, বন্ধ হয়ে গেল মুখটা। এবার একটু ডিজাইন করে দিচ্ছি, দেখতেও ভালো লাগবে হাতে চাপ দিয়ে দিয়ে। কিচ্ছু ব্যাপার না, এরকম করেই আপনারা করবেন, কোনো অসুবিধা নেই। দেখুন, তৈরি হয়ে গেল। আরেকটি করে দেখাচ্ছি। এটা মিল্ক কেকের পুর দিচ্ছে, দিয়ে একইভাবে হাতে করে একটু চাপ দিয়ে দিলাম, দিয়ে আবারও মুখটা সুন্দর করে মুড়তে হবে। এই দেখুন, খুব ভালো করে মুখটা মুড়ে নিয়েছি, নিয়ে হাতে করে একটু ডিজাইন করে দিচ্ছি আস্তে আস্তে করে। এই দেখুন, আরও আরেকটি আমার করা হয়ে গেল পিঠা। এবার আমি এই চালিতে রেখে দিচ্ছি, বাকি পিঠাগুলোও আমি এখানে তৈরি করে নিলাম। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল, সব পিঠাগুলোই আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে সিদ্ধ করব। আমি ইন্ডাকশানে একটি গামলা বসিয়ে দিয়েছি, 1 লিটার মতন আমি জল এখানে দিয়ে দিচ্ছি। এই জলটি ভালো করে গরম করে নেবেন, এই জলেতেই পিঠাগুলো সিদ্ধ হবে। দেখুন, এখানে জলটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এই বাকি যে পিঠাগুলো আমার তৈরি করা ছিল সেইটা আমি বসিয়ে দিচ্ছি চালনাটা, দিয়ে আরেকটি গামলা চাপা দিয়ে দিলাম যাতে না ভাপটা না বেরোয়। এই ভাপেতেই সিদ্ধ হবে। এখানে ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি। 20 মিনিট পর আমি ফিরে আসছি। 20 মিনিট পর দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে দেখে নিলাম, খুব সুন্দরভাবেই হয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি ইন্ডাকশান থেকে। নামিয়ে নিয়ে আমি ভালো করে এই পিঠাগুলোকে ঢেলে নিলাম, নিয়ে একটু একটু করে ছাড়িয়ে দিচ্ছি। খুব ভালোভাবেই তৈরি হয়েছে, এক একটিভাবেই পিস আছে, আমি পরিবেশন করে দিলাম। তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে যায় পুলিপিঠা। আপনারা তাহলে কিন্তু আজকেই বাড়িতে তৈরি করুন আর খেজুরের গুড় দিয়ে পরিবেশন করে দেখান বাড়ির লোককে। এই দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে, শুধু একবার দেখুন। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরের পুরটা। ও, অসাধারণ গরম গরম পিঠা রেসিপি। আপনারা কিন্তু বাড়িতে তৈরি করবেন, আপনাদের মতামত আমাকে জানাবেন। আর খেজুরের গুড় দিয়ে দেখুন, পরবর্তী রান্না নিয়ে আবারও দেখা হবে বন্ধুরা।